বারাসাত পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের পান্না ঝিলের পাড়ে দলিত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু মানুষ নিজেদের এবং তাদের পরিবারের ঝুঁকি নিয়ে গার্ডওয়ালের অভাবে প্রায় পুকুরের ওপর বসবাস করছেন। গোয়ের গেলে কামড় দিল, ছেলে আর ছেলের মা দুটো বাচ্চা 4-5 দিন হাসপাতালে ছিল, আবার বাচ্চাটার আবার সাপে কামড় দিল, আবার 2-3 দিন হাসপাতালে রেখে দিলাম, এরকম সমস্যা। তা আজ প্রায় 10 বছর ধরেই তোর লাগাড়ে বলে গাঢ়া লাগে, তোমরা ভোট দাও গাঢ়া লাগে, গাঢ়ালের মানুষ আসে দেখে শুনে চলে যায়। এখন বলে কি যে সামনে বছর হবে, সামনে বছরে যখন ভোট পেয়ে যাবে তখন বলবে যে আবার ভোট আসুক আবার দেবো। প্রতি বছরই বর্ষাকালে সাপ বিছের কামড়ে ওদের কেউ না কেউ হাসপাতালের দ্বারস্থ হচ্ছেন। দুধারেই পুকুর হওয়ায় বর্ষাকালে ঘর প্রায় অর্ধেক ডুবে থাকে। গর্ভবতী বা অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্স অবধি নিয়ে যেতে অনেক সমস্যায় পড়তে হয়। গার্ডওয়ালের সমস্যা হচ্ছে, না হলে তো কমসে কম 20-50 বছর হয়ে গেল। কংগ্রেস মূল্য থেকে চলছে, কংগ্রেস সিপিএম তৃণমূল লাস্ট টাইম নেই 5 বছর পরে জিতল, তৃণমূল বললো যে দেখে গেল যে আমরা এই বছর করে দেবো, কিন্তু কারো খবর নেই। প্রত্যহ অন্যের জমির ওপর দিয়ে চলাফেরা করতে হয় এদের, কষ্ট করে কেনা জমির অর্ধেক গ্রাস করছে পুকুরে, বালির বস্তা ফেলে কোনো রকমে টিকিয়ে রেখেছে ঘরগুলো। বারবার পিটিশন করার পরও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। বহু জায়গায় পিটিশন আমরা মেনে দিলাম, তার কোনো উত্তর খবর পাই নাই। আমাদের জোর কম, এই জন্য আমাদের দিকে তাকায় না, পরে জমিতে হাঁটাচলা করছে। আজ তারা যদি রাস্তা পাঁচিল দিয়ে দেয় তাহলে আমরা রাস্তা কোথায় হাঁটব। এই সম্প্রদায়ের একজন সদস্য হিসাবে আমি চাইব এই মানুষগুলো সুবিচার পাক এবং এদের জন্য গার্ডওয়ালের ব্যবস্থা করা হোক, যাতে তারা সুস্থভাবে বসবাস করতে পারুক। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, তারা যেন 4 নং ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাসকে 9804254472 নম্বরে ফোন করে চাপ সৃষ্টি করুন। আমি রেবেকা পারভিন, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে, ইন্ডিয়া আনহার্ডের জন্য।